ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد উপস্থিত আজকের অনলাইন ক্লাসের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের আরবি দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে মাওয়াল ফাইল ও কেমন কিসমান লেহু, ফাইল কাকে বলে এবং ফাইল কত প্রকার। প্রথমে ফাইলের সংজ্ঞা, ফাইল ইসমুল মুফরাদ মুযাক্কার মিন আল ফাইল, ফাইলটি হচ্ছে একবচন মুযাক্কার পূর্ণবাচক, ফাইল মাসদার থেকে সম্পাদনকারী কর্তা। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা তার কালাম মাজিদে ইরশাদ করেছেন, ইন্নি ফাইলুন যালিকা গাদা, আর নওশাস্তের পরিভাষায় ফাইল বলা হয়, হেদাতুল্লাহ গ্রন্থকার বলেছেন, আল ফাইলু হুয়া কুল্লু ইসমিন ক্বাবলাহু ফাইলুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মা'না আন্নাহু ক্বামা বিহি লা অকা'আ আলাইহি। ফাইল এমন একটি ইসম, প্রায়োরিটি ইসম, যার পূর্বে রয়েছে একটি ফেল অথবা সিফাত, তার সাথে এই অর্থে সম্বন্ধ স্থাপিত হয়েছে যে এই ফেলটি তার দ্বারাই সংগঠিত হয়েছে, তার উপর পতিত হয়নি। অর্থাৎ ফেলটি যার দ্বারা সম্পাদিত সেই ইসমটা হচ্ছে ফাইল। একইভাবে আমরা যদি ফাইলের সংখ্যা সম্পর্কে আরো জানতে চাই তাহলে দেখতে পারি, ওয়া সাহিহ মাবাদুল আরবিয়া, মাবাদুল আরবিয়া গ্রন্থকার বলেছেন, ওয়া ইসমুল মারফুউন, ফাইল হচ্ছে একটা রং বিশিষ্ট ইসম, ফাইল হচ্ছে একটা রং বিশিষ্ট ইসম, কুতিমা আলাইহি, তার পূর্বে রয়েছে ফেলুন তাম, একটা ফেল তাম অর্থাৎ ফেলে নাকেস নয়, পরিপূর্ণ একটি ফেল, ফেল নাকেস নয়, মালুম ফেল মালুম, ফেল মালুম বা ফেল মালুম, যে ফেলের কথা জানা আছে, অংশীবহু অর্থাৎ শিবে ফেল থাকবে, যার পূর্বে যে ইসমের বলে শিবে ফেল থাকবে, উসনি দেয়নি এবং তার সাথে তার সম্বন্ধ স্থাপিত হবে। সম্বন্ধের ভিত্তিতে যে ইসমের পূর্বে কোনো ফেলে তাম ফেল মালুম থাকে সেই ইসমকে বলা হয় ফাইল। তো আমরা এখন ফাইলের সংক্ষিপ্ত পরিচয় সংজ্ঞা জেনে নিলাম। এবার বলব আকসামুল ফাইল, ফাইলের প্রকারভেদ। আমরা জানি প্রথমে আমরা ফাইলকে দুভাগে বিভক্ত করি, একটা হচ্ছে ফাইল সারি আর ফাইল মুআওয়াল। আসামুল ফাইল, ফাইল সরি আর ফাইল মুআওয়াল। এক নম্বর ফাইল সরি, আর দুই নম্বর ফাইল মুআওয়াল। ফাইল শরীফ, শরীফ হচ্ছে স্পষ্ট বা প্রকাশ্য, অর্থাৎ ফাইলটা যদি প্রকাশ্যে বাক্যে উল্লেখ থাকে তাহলে আমরা তাকে বলবো ফাইল শরীফ।
এবার ফাইল শরীফ যেটা মজকুর উল্লেখ থাকবে এবং ইসমু মজকুর উল্লেখিত ইসিম হবে ফাইল শরীফ আবার দুই প্রকার এটা হলো ফাইলুল উল্লেখ থাকবে বাক্যে ইসিমটা যেমন বললাম কমা লোকমান লোকমান ধর্মের মান হলো বা স্পষ্ট উল্লেখ রয়েছে আর দ্বিতীয় হচ্ছে ফাইল মুজমা অর্থাৎ জমির সর্বনাম হিসেবে যেটা ফাইল উল্লেখ থাকে যেমন যদি বলি কাতাবতু বিল কলামি আমি কলম দ্বারা আবদ্ধ করেছি তাহলে এখানে ফাইলটা সর্বনাম বা জমির হিসেবে উল্লেখিত হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে তু জমিরটি ফাইল আমি লিখেছি এই তু আমি তাহলে এখানে ফাইলটা উল্লেখ রয়েছে সরি স্পষ্ট আছে কিন্তু মুজমা জমির হিসেবে উল্লেখিত হয়েছে আর দ্বিতীয় ফাইল মুআব্বাল ফাইল মুআব্বাল হচ্ছে যে ফাইলটি সরাসরি এভাবে ইসিম বা সর্বনাম হিসেবে উল্লেখ থাকবে না বরং এটা একটা আন মাসদারের দ্বারা তাবিল হয়ে তারপর গিয়ে ফাইল হবে যেমন বালাগানি আন্নাকা নাজাহতা বালাগানি আন্নাকা নাজাহতা আমার কাছে পৌঁছেছে সংবাদ এই মর্মে আন্নাকা যে তুমি নাজাহতা পাস করেছো এখানে বালাগানি ফেলের ফাইলটা সরাসরি কোন জমির বা ইসিম দ্বারা হয়নি বরং এটা কি হয়েছে তাবিল হয়ে ওই আন মাসদারের মাধ্যমে তাবিল হয়ে বাক্য হয়ে তারপর ফাইল হয়েছে কাজে এটাকে বলা ফাইল মুআব্বাল বালাগানি অনেকটা দেখা যায় ফাইল ফাইলের সঙ্গে আমরা করেছি উত্তর যুতম সম্বোধনকারী আর যা দ্বারা ফেটা সংগঠিত হয় আসল ফাইল ফাইল প্রকার আমি বলেছি ফাইল সারি আর ফাইল মুআব্বাল ফাইল সারি যেটা স্পষ্ট বাক্যে উল্লেখ রয়েছে ইসিম হোক বা জমির মাধ্যমে হোক আর ফাইল মুআব্বাল যেটা সরাসরি বাক্যে এভাবে ফাইলটা ফেটে যাচ্ছে না বরং এটা মাসদারের মাধ্যমে আন মাসদারের মাধ্যমে তাবিল হয়ে ব্যাখ্যা সাপেক্ষে ফাইল হয়েছে ফাইল মুআব্বাল এবার হুকুম ফেল এটা কেন ফাইল জাহির যদি স্পষ্ট হওয়ার বাক্যে উল্লেখ থাকে মুসান্না দ্বিবচন হোক আমান অথবা বচন হোক যেভাবেই হোক যদি ফাইলটা এভাবে জহের হয় এবং দ্বিবচন বা বহুবচন হোক এমন অবস্থা ফেলের হুকুম তো ফেলের হুকুম সবসময় ওহিদার ফেল আলাদা এক্ষেত্রে
জামান সালেমা, ফেলটা যদি জামা সালেম হয় এক্ষেত্রে সবসময় মুজাক্কার হবে, ফেলটা মুজাক্কার ব্যবহৃত হবে যদি সালেম হয়। যেমন যা মুসলিমুনা, এই উদাহরণে মুসলিমুনা জমা সালে ব্যবহৃত হয়েছে আর ফের কিন্তু মুজাক্কার ব্যবহৃত হয়েছে। জমা সালেম বলে পায়ে জমা সালেম বলে ফের মুজাক্কার ব্যবহৃত হবে। আর আমরা বলেছি যে পরের অংশটি হুকুম ফেল ফাইল জমা মুকাসসার, ফাইল যদি জমা মুকাসসার হয় অর্থাৎ তার এক বছর যদি গঠন রূপটা বহু বছরে গিয়ে ভেঙে যায় ঠিক না থাকে জমা মুকাসসার, সেক্ষেত্রে দুইটি জায়েজ হবে। অর্থাৎ ফেলকে এক বছর মুজাক্কার বা মুয়ান্নাস উভয় ব্যবহার করা বৈধ। যেমন কমার রিজাল, এখানে আমরা কমা ফেটাকে এক বছর ব্যবহার করেছি মুজাক্কার ব্যবহার করেছি। বাবা যদি বলি কমাতে রিজাল, তাহলে উভয়টি বলা বৈধ, দুটাই জায়গা আছে। সংক্ষিপ্ত আলোচনায় আমরা পায়ের সংজ্ঞা জেনেছি, পায়ের প্রকার ভেদ, আর হুকুম ফেল ফেলের কি অবস্থা হবে, পায়ের যদি প্রকাশ্যে মুসান্নাল মাজমুআ দুই বছর বা বহু বছর যাই হোক না কেন, সেখানে বলা হয়েছে যে এ অবস্থায় ফেলটা সবসময় এক বছর নিয়ে আসবে, পায়ের দুই বছর বহু বছর যাই হোক না কেন, হুকুম ফাইল হুকুম ফেল দেখা ফাইল জামান সালেমান, যদি জমা ফাইল যদি জমা সালেম হয় এক্ষেত্রে ফেল মুজাক্কার আসবে, আবার যখন ফেলটা ফাইলটা জমা মুকাসসার হবে এক্ষেত্রে ফেলটা উভয়টা বৈধ হবে কমা বা অমা। আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত শ্রেণীর ক্লাসের পাঠ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করি আমাদের শিক্ষার্থীরা যদি ভালো করে একটু অধ্যবসায় করেন চেষ্টা করে তাহলে ভালো করতে পারবে এবং জিনিসটা বুঝে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।